বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে করোনা ভাইরাসের কারণে আমরা ভিডিও কলের মাধ্যমে ক্লাস নিচ্ছি এর আগেও বেশ কিছু ক্লাস নিয়েছি ইসলামী শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্র আজকে আমি ক্লাস নিয়েছি যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ করে আজকের এই আলোচনাটা করছি যারা বাড়িতে আসো যেহেতু কলেজে আসা যাচ্ছে না যার কারণে অন্তত বাড়ি বসে হলেও কিছুটা আলোচনা শুনলে তোমরা উপকৃত হবে এই হিসাবে প্রতিদিন রবিবার আমি ক্লাস নেই এগুলো তোমরা বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে তোমরা এটা লক্ষ্য করবে তাহলে অন্তত কিছুটা তোমরা ধারণা পাবে আজকে ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় যে সোরা বাখারা আছে একটাই সোরা সোরা বাকারা এই বাকারার প্রথম থেকে পাঁচ নম্বর আয়ত পর্যন্ত আমি গতদিন আলোচনা করছিলাম আজকে ছয় নম্বর আয়ত থেকে পনেরো নম্বর আয়ত পর্যন্ত তোমাদের অনুবাদ নিয়ে আলোচনা করছি এগুলো আলোচনা শুনলে এর ভিতরে তোমাদের যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো পড়বে তারপর শুধু প্রশ্ন নিয়ে না অনেক কিছু এর ভিতরে জানতে পারবে এই কারণে যতদূর সম্ভব তোমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করবে তো যাই হোক স্বয়ং পবিত্র কোরআনের যে সোরা বাকারা বাকারা শব্দের অর্থকে আগে আলোচনা করেছি গাভি এই গাভি যে সোরা এই সোরার যে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্দাল্লা জিনা কাফারু সাউন আলাইহিম আনুম আমলাম তুন জের হুম লাইম এনুন ছয় নম্বর আয়াত ছয় নম্বর আয়াতের অনুবাদ হলো ইন্দ্র আল্লাহ জিনা নিশ্চয় যারা কাফের কাফের শব্দের অস্বীকারী যারা অস্বীকারী সাউন আলায়হীন তাদেরকে সতর্ক করুন আন যার হোম আমলাম তুন জের আর সতর্ক করুন আর নাই করুন উভয় সমান আমলাম তুন জের হোম তারা ইমান আনবে না এই আয়াতটি একটা বিশেষ কারণে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনুল কারিমে যে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত আছে প্রতিটা আয়াত বা একশো চোদ্দোটি সোরা আছে এর প্রতিটা সোরা একটা কারণকে লক্ষ্য করে একটা প্রেক্ষাপটকে লক্ষ্য করে একটা অবস্থানকে লক্ষ্য করে কিন্তু অবতীর্ণ হয়েছে কোরআনটা এমনিও অবতীর্ণ হয়েছে হয়নি এক একটা কারণে অবতীর্ণ হয়েছে তো এই আয়াতটা কী কারণে অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে কিছু তোমাদের ধারণা দেয় হতে মোহাম্মদ সুসলামের চাষা ছিলেন আবু তালেব আবু তালিবের যখন মমস্য সময় আসলো অর্থাৎ মৃত্যু সন্নিকুটি এসে গেল এক কথায় আজরাইস্লাম যখন পাশে এসে গেল ঠিক এই মুহূর্তে রাসুল করিমুল্লাম চিন্তাভাবনা করলেন যে চাচা আমার কোলে বিটি করে মানুষ করেছে আমার বিপদ আপাতের সময় পাশে এসে দাঁড়াইছে সেই চাষা ইসলাম গ্রহণ না করে হ্যাঁ যদি মারা যায় তাহলে আমি কিভাবে কৈফার দেবো সুতরাং শেষবারের মতো অন্তত চাষার কাছে গিয়ে একটু অনুরোধ করে দেখি যে চাষা ইসলাম গ্রহণ করে কিনা বা অন্তত কলেমাটুকু পড়ে যদি মারা যায় তো আমি অন্তত ওকালাতি করতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন যে চাষা আমার কোলেপিটি করে মানুষ করেছে যে চাষা আমার বিপদ আপাদে আমার পাশে দাঁড়িয়েছে সেই চাষা অন্তত মৃত্যুর সময়ও কলেমা পড়েছে আমাকে রসুল হিসেবে স্বীকার করেছে তোমাকেও স্বীকার করে সুতরাং তাকে জান্নাতবাসী করবে এ দাবিটুকু আমি আল্লাহ রব্বুল আলমের কাছে রাখতে পারব এই চিন্তা ভাবনা করে রাসুল করিম সুসলাম গেলেন কোথায় মুমুস রুগে আবু তালেবের পাশে যখন আবু তালিবকেই এই কথা বললেন চাষা অন্তত মৃত্যুর সময় আপনি লা ইলাহা ইহো মুহাম্মদ রসুল্লাহ এই কলেমাটা স্বীকার করুন এটা পড়ে আবু তালেব যখন পড়ার চিন্তা ভাবনা করছিলেন এমনকি পড়বেন সেই মুহূর্তে হ্যাঁ আরবের নেতারা আবু জেহেল আবুল আহাব উদ্বা সাহেবা এরা সব আসলো এই মাতব্বররা আসলো এসে আবু তালেবকে বললো ও আবু তালেব তোমার মৃত্যুর এত ভয় তুমি কি মৃত্যুকে এত ভয় করো যে তুমি যা যাতে মৃত্যুবরণ না করো মৃত্যু যাতে তোমার না হয় এই কারণে তুমি মোহাম্মদের কলেমাকে পড়িয়ে নিচ্ছ এটা কি তোমার উচিত এই কথা যখন এই কথা যখন বলল তখন আর কলেমা পড়া হলো না যাই হোক তাই এখানে এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলমী জানিয়ে যাচ্ছেন যে যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করেন যারা কাফের তাদেরকে সতর্ক করে না নাই করে তারা সব সমান তারা কিন্তু ইমান আনবে না এই হল ছয় নম্বর আয়াতের অনুবাদ সাত নম্বরে আসি খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীম ওয়াইলা শামহিম ওয়াইলা আফসারহিম গীসাহাত আল্লাহম আজাবুল আজিম খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীম অলপ শব্দের অর্থ হল অন্তর আলামানে ওপার খাতামা মানে মোহর মেরে দেওয়া সিল মোহর মেরে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরের উপর অর্থাৎ ওই কাফেরদের অন্তরের উপার হ্যাঁ শুধু অন্তর না তাদের শ্রবণ শক্তির উপরে অর্থাৎ আমার আমরা কান দিয়ে শুনি এই কানের উপরে এবং আমাদের অন্তরের উপরে কি মেরে দিয়েছেন সিল মোহর মেরে দিয়েছেন যার কারণে এই কাফেররা কানেও শুনতে পায় না ভালো কথা ইসলামের কথা হ্যাঁ রাসুলের কথা আল্লাহর কথা শুনতে পায় না এবং হৃদয়ও তাদের ধরে না যেহেতু সিল মোহর মেরে দেওয়া হয়েছে তারপর বলা হচ্ছে ওয়ালা আফসারিহিম গিসাহাতন তাদের চোখের উপরে পর্দা পড়েছে যার কারণে তারা ভালো জিনিস এই চোখে তারা দেখতে পায় না আল্লাহম আজাহাবুন আজিম তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে সাত নম্বর আয়তের অনুবাদ আবারও বলি যে আল্লাহ রব্বুলমিন তাদের অন্তরের উপরে তাদের শক্তির উপরে অর্থাৎ কর্ণের উপরে কী মেরে দিয়েছেন শিল মোহর মেরে দিয়েছেন যার কারণে তারা এগুলো দেখতে পাবে না শুনতেও পাবে না তারা বুঝতেও পারবে না এই গেল সাত নম্বর আয়তের অনুবাদ আচ্ছা যাই হোক এবার তোমাদের আট নম্বর আয়তের অনুবাদ নিয়ে কিছুটা আলোচনা করি অমিনান না কুলু আমানে অমিনার নাসে ওই সময় মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে ছিল যে ইয়া কুলু আমান্না বিল্লাহে তারা বলতো যে আমরা আল্লাহর উপর এনেছি হুম অবিল ইয়ামেল আঁ পরকালের উপর ইমান এনেছি পরকালটা কি তোমাদের জানা দরকার পরকাল হলো আমরা বর্তমানে আছি ইহকালে এইবার এই কালের পরে আর কাল আছে মৃত্যুর পরে হলো পরকাল এবং কিছু কিছু মানুষ তারা বলতো আমরা আল্লাহর পরে এনেছি বিশ আল্লাহর আছে বিশ্বাস করেছি রাসুলকে বিশ্বাস করেছি পরকাল যে একটা কাল আছে সেটাও বিশ্বাস করেছি হুম আসলে তারা বিশ্বাস করিনি এটা মুখের কথা অন্তরে তারা এটা বিশ্বাস করত না যাই হোক নম্বর আয়তের অনুবাদ তোমাদের মাঝে আলোচনা করলাম এইবার নয় নম্বর আয়াত সম্পর্কে কিছুটা আলোচনা করি ইউ খাদে উন আল্লাহ অল্লা জিনা আমানু অমা ইউ খাদে উনা ইল্লাহ আনফুসাহ অমা এস ওরুন ইউ খাদে উন আল্লাহ ইউ খাদে দে উনা শব্দের অর্থ হল ঠাট্টা করা। হ্যাঁ প্রতারণা করা প্রতারণা করতে চায় আল্লাহ আল্লাহকে অল্লা জিনা আমানু ইমান দাদাকে কীভাবে তারা বলে যে আমরা এনেছি আমরা বিশ্বাস করেছি হ্যাঁ তার মানে প্রতারণা করে আমরা এটা করেছি হ্যাঁ এইভাবে তারা আল্লাহকে প্রতারিত করে নিমানদারদেরকে প্রতারিত করে অমা ইউ খাদে উ না তারা প্রতারিত করে না আনফু ইল্লা মা এসরুন নিজেদের ব্যতীত কোরআনে বলা হচ্ছে তারা তো আল্লাহকে প্রতারিত করছে মোহাম্মদকে প্রতারণা করছে তারা মুহিনদেরকে প্রতারিত করছে আসলে না তারা নিজেদের নিজেরাই প্রতারিত করছে আমরা জানি যে আমাদের একটা প্রবাদে আছে লোকের জন্য কূপ কাটলে সেই কূপে নিজেই মরতে হয় কিন্তু তারা আল্লাহর রাসুলকে প্রতারিত করছে এটাকে ঠিক বরং তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে কিন্তু এখানে বলা হচ্ছে ও আমার যা শুনুন তারা তা বুঝতে পারছে না বোঝার ক্ষমতা যদি তাদের থাকতো তাহলে এটা তারা করতো না আচ্ছা দশ নম্বর আয়তের অনুবাদ খেয়াল করো ফি কুলুভি মারাজুন ফাজা হোম লাহ মারা যান অলাহম আজহাবন আলিম বিমা কানু এক যেবন ফি কুলুবিহীন মারাজন কলক মানে অন্তর মারাজন মানে রোগ তাদের অন্তঃকরণে রয়েছে কি রোগ ফাজা ফা মারা মারাজান সেই রোগকে আল্লাহ রব বলে আরও বাড়িয়ে দিয়েছেন ওলাহম আজাহাবুন আলিম তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানু এক জীবন কারণ তা ছিল মিথ্যাবাদী তাহলে নিশ্চয় দশ নম্বর আয়াতের অনুবাদ তোমরা শুনলে যারা কাফির যারা মুনাফি তাদের জন্য জাহান নাম আছে সেই জাহান নামে কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য করে রাখা হয়েছে আর একটা আয়তের অনুবাদ করে আমি আজকে আলোচনা শেষ করছি ওয়া কিলা আহম যখন তাদেরকে বালায় সে দু ফিল আর দে তোমরা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করো না ভাষা শব্দের অর্থ হলো বিপর্যয় সৃষ্টিকারী মারামারি খুন খারাপি হত্যা লুটপাট করা এসব তোমরা করো না তা তারা কি বলে বলো তারা বলে ইন্দামা না আমরা তো শান্তি স্থাপনকারী আমরা তো মারামারি করছি না আমরা তো বিপর্যয় সৃষ্টি করছি না কিন্তু আসলে তা না তারা বিপর্যয় করত মারামারি করতো অন্যায় করতো আর তারা মুসলমানদের সামনে ভালো হওয়ার জন্য গিয়ে বলতো কি যে আমরা শান্তি স্থাপনকারী আমরা ভালো প্রতিষ্ঠাকারী আমরা ইসলাম গ্রহণকারী যাই হোক তোমাদের এগারো নম্বর আয়তের অনুবাদ আজকে শেষ করে তোমাদের আলোচনা শেষ করছি তোমরা এই আলোচনাগুলো শুনবা এবং বাড়ি থেকে কিছুটা অন্তত বই কিনে পড়ার চেষ্টাও করবা এই বলে আমি আজকে আলোচনা শেষ করলাম খোদা হবে